हाँ जी बोलो। हरे कृष्णा हरे कृष्णा। तो आज আমাদের বাড়িতে উল্টো রাতের পূজো। আমার গোপুসোনা এখনো ঘুমাচ্ছে, বাবুর ঘুম ভাঙেনি। আর এখানে গোপুসোনার লাঞ্চ ভোগের আইটেম রেডি পুরো। তো সবজি বানানো হয়ে গেছে, এখন সবজি ভোগ বানানো হবে। আর এই যে দেখছো, আমার গোপুসোনার জন্য একটা বড় লম্বা থালা নিয়ে আসা হয়েছে কলা পাতা। ও সোজারাতেও দেওয়া হয়েছিল, উল্টোরাতেও দেওয়া হবে। তো এই সব দিয়ে সুন্দর করে রুম ডেকোরেশন করা হবে। তো এখন গোপুসোনা ঘুমাচ্ছে, আমরা একটু ভোগের রান্নাটা সেরে নিয়ে তারপর করব। তো সবার প্রথমে আমরা গুরুদেব শিল প্রভুপাতের কাছ দিয়ে অনুমতি নিয়ে নিচ্ছি আজকে ভোগ রান্না করার। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা। তো তোমরা দেখতে থাকো এইভাবে আমাদের বিশ্বনাথ প্রভু গোপুসোনার জন্য অনেক কিছু করেছে আজকে। গোপুসোনা ঘুম ভাঙলো, তো চলো রান্না বান্না করি, তোমাদের দেখাই। হরে কৃষ্ণা। আমাদের গোপু ভাই এখন ঘুম থেকে উঠছে। এই উঠে গেছে, দেখো খালি গায়ে ঘুমিয়েছে কাল গরমে। দেখি দর্শন করতে এসে তার কি কি, তার জন্য কি কি ভোগ রান্না হচ্ছে সেটা ভিডিও দিয়ে তুলে। ভোগগুলো কিনলো না? সেগুলো তো তুলেছি গোপু, ওখানে গিয়ে রান্নাটা দেখবে, দর্শন করে আসো পাহাড়া দিয়ে। হ্যাঁ এই অতক্ষণ ধরে ই করিস না, ভালো লাগে না ভোগজনের থেকে ভিডিও। চলো সামনে করে আনো, মুখটাই সামনে। চলো আমার গোপুসোনা এখন দেখতে যাচ্ছে তার জন্য দুপুরে কি কি আয়োজন হয়েছে। চলো ওলে বা ওলে, দর্শন করলো তার জন্য কি কি রান্না হচ্ছে। মেনু দেখে আমার গোপুসোনা একদম গাল দুটো ফুলে গেছে হাসিতে খুশিতে। তো এখন আমার গোপুসোনা খাবে ছেনা চটকা। আমার গোপুসোনা খুব ফেভারিট একটা ডিশ। দিস ইজ ছেনা চটকা। এই রেসিপিটা আমি, রেসিপির লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা এটা দেখে তোমরা তোমাদের গোপুসোনার জন্য বানাবে। আজকে ধুনোটা জ্বালানো হয়নি না? গতম কৃষ্ণ শরণাগত কৃষ্ণ
ধারাবাহিক শ্রী জগন্নাথ লীলা মহিমা। আজকের লীলা জগন্নাথ নিজেই এসেছিলেন। একদিন মালতী দেবী ব্যস্তভাবে শিল পৌপাদের অ্যাপার্টমেন্টে এসে তার থলি থেকে একটি ছোট্ট কাঠের মূর্তি শিল পৌপাদের ডেস্কের উপর রেখে জিজ্ঞাসা করল, এটা কি স্বামীজি? শিল পৌপাদ নিচু হয়ে বড় বড় চোখ, চ্যাপটা মাথা ও হাস্যোজ্জ্বল 3 ইঞ্চি লম্বা কালো পুতুলটিকে দেখতে লাগলেন। পুতুলটির গঠন মোটাসোটা, তার হাত দুটি সামনের দিকে বেরিয়ে আছে, তার বক্ষস্থল হলুদ আর সবুজ রঙে সাধারণভাবে রং করা আর তাতে কোনো পা দেখা যাচ্ছে না। শিল পৌপাদ তৎক্ষণাৎ সেই ছোট্ট মূর্তিটিকে শ্রদ্ধা সহকারে মাথা নিচু করে কর জোরে প্রণতি নিবেদন করলেন। আনন্দে তার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল এবং তিনি হেসে বললেন, তুমি জগতের নাথ, জগন্নাথকে নিয়ে এসেছ, ইনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, তোমায় অসংখ্য ধন্যবাদ। শিলপৌপাদ আনন্দোজ্জ্বল হয়ে উঠলেন আর স্বামীজিকে এইভাবে আনন্দ দিতে পেরে মালতী এবং অন্যান্যরা বিস্ময় বিষ্ট চিত্রে মেঝের উপর বসে রইল। শিলপৌপাদ তাদের বোঝালেন যে এটি হচ্ছেন শ্রী জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ, শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ যা হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে পূজিত হচ্ছে। ইনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, তোমায় অসংখ্য ধন্যবাদ। শিল পৌপাদ আনন্দোজ্জ্বল হয়ে উঠলেন আর স্বামীজিকে এইভাবে আনন্দ দিতে পেরে মালতী এবং অন্যান্যরা বিস্ময় বিষ্ট চিত্তে মেঝের উপর বসে রইল। শিল পৌপাদ তাদের বোঝালেন যে এটি হচ্ছেন শ্রী জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ, শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ যা হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে পূজিত হচ্ছে। তিনি বলেছিলেন যে আরও একটি শিবিগ্রহ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রাসহ তিনি পূজিত হন। উত্তেজিতভাবে মালতী জানালো যে কোষট প্লাস্ট নামক বিদেশ থেকে রপ্তানি করা জিনিসের দোকানটিতে সে এই ছোট্ট জগন্নাথকে খুঁজে পেয়েছিল। সেখানে এই রকম আরও কয়েকটি মূর্তি সে দেখেছে এবং শিল পৌপাদ তাকে বলছিলেন তৎক্ষণাৎ সেখানে গিয়ে সেগুলি কিনে আনতে। মালতী তার স্বামী শ্যাম সুন্দরকে সেই কথা জানিয়েছিল এবং তারা দুজনে তৎক্ষণাৎ সেই মূর্তি দুটি কিনে আনবার জন্য সেখানে ছুটে গিয়েছিল। শিল পৌপাদ কৃষ্ণবর্ণ হাস্যোজ্জ্বল জগন্নাথকে ডান দিকে রেখেছিলেন, লাল হাস্যোজ্জ্বল মুখ, চৌকো চোখ এবং হলুদ রঙের অবয়ব বিশিষ্ট সবচাইতে ছোট্ট মূর্তি সুভদ্রাকে মাঝখানে রেখেছিলেন এবং সাদা গোলাকার মাথা, লাল রঙের চক্ষু বিশিষ্ট হাস্যোজ্জ্বল জগন্নাথের মতো হাত দুটি সামনের দিকে বের করা এবং নীল আর হলুদ অবয়ব বিশিষ্ট বলরামকে বাদিকে সুভদ্রার পাশে রেখেছিলেন। তার ডেস্কের উপর তাদের দিকে তাকিয়ে তিনি জিজ্ঞাসা করছিলেন, কেউ কাঠ খোদাইয়ের কাজ জানে কি না? শ্যামসুন্দর জানিয়েছিল যে সে একজন ভাস্কর এবং শিল পৌপাদ তাকে বলেছিলেন এই জগন্নাথ, বলদেব ও সুভদ্রার 3 ফুট উঁচু প্রতিকৃতি খোদাই করতে। শিল পৌপাদ তাদের বলেছিলেন যে
শিলপৌপাত তাদের বলেছিলেন যে 2000 বছর আগে ইন্দ্রদুম্ন নামক এক কৃষ্ণভক্ত রাজা ছিলেন। সূর্যগ্রহণের সময় শ্রীকৃষ্ণ যখন তার ভ্রাতা ও ভগিনীসহ কুরুক্ষেত্রে গিয়েছিলেন, সেই প্রকাশের বিগ্রহ মহারাজ ইন্দ্রদুম্ন খুঁজছিলেন। রাজা যখন স্বর্গের কারিগর বিশ্বকর্মাকে সেই রূপের মূর্তি তৈরি করতে অনুরোধ করেন, তখন একটি শর্তে বিশ্বকর্মা রাজি হয়েছিলেন, তার কাজের সময় কেউ তাকে বাধা দিতে পারবে না। দরজা বন্ধ করে বিশ্বকর্মা যখন কাজ করছিলেন, তখন দীর্ঘকাল রাজা অপেক্ষা করেছিলেন, কিন্তু একদিন রাজা আর অপেক্ষা করতে পারলেন না। তিনি দরজা খুলে কতটা কাজ হয়েছে তা দেখতে গেলেন। তার শর্তানুসারে 3টি অসম্পূর্ণ মূর্তি রেখে বিশ্বকর্মা সেখান থেকে চলে গেলেন। শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রার এই বিস্ময়কর মূর্তিগুলি পেয়ে রাজা আনন্দে অধীর হয়ে তাদের পূজা করতে মনস্থ করলেন। তিনি তাদের একটি মন্দিরে প্রতিষ্ঠিত করলেন এবং আড়ম্বরে তাদের পূজা করতে শুরু করলেন। শিলপৌপাত বলতে লাগলেন যে সেই সময় জগন্নাথ দেবে সমগ্র ভারতবর্ষে পূজিত হচ্ছেন, বিশেষ করে উড়িষ্যার জগন্নাথ পুরীতে, যেখানে জগন্নাথ দেবের রথযাত্রার সময় মহাসমারোহে শোভাযাত্রা সহকারে 3টি বৃহৎ রথে চড়ে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা যখন যান, তখন লক্ষ লক্ষ তীর্থযাত্রী তাদের প্রতি পূজা নিবেদনের উদ্দেশ্যে সেখানে সমবেত হন। সেই চৈতন্য মহাপ্রভু যখন তার জীবনের শেষ 18 বছর জগন্নাথপুরীতে অতিবাহিত করেন, তখনও তিনি প্রতি বছর এই রথযাত্রা মহোৎসবে আনন্দে মগ্ন হয়ে জগন্নাথ দেবের শ্রী বিগ্রহের সামনে কীর্তন এবং নৃত্য করতেন। শিলপ্রভুপাদ বলছিলেন, জগন্নাথ দেব যেহেতু তার অহৈতুকি কৃপার প্রভাবে সান ফ্রান্সিসকোতে আবির্ভূত হয়েছেন, তখন তাদের কর্তব্য হচ্ছে গভীর নিষ্ঠা এবং ঐকান্তিকতা সহকারে জগন্নাথ দেবকে গ্রহণ করা এবং তার আরাধনা করা। শিলপ্রভুপাদ বলেছিলেন যে শ্যামসুন্দর যদি জগন্নাথ দেবের সেই বিগ্রহ প্রকট করতে পারে, তাহলে তিনি সেই বিগ্রহগুলি মন্দিরে প্রতিষ্ঠা করবেন এবং ভক্তরা বিগ্রহগুলির পূজা শুরু করতে পারবে। তিনি সান ফ্রান্সিসকোর নতুন নামকরণ করেছিলেন নব জগন্নাথপুরী। তিনি গিয়েছিলেন, এটি হচ্ছে জগন্নাথ দেবের মন্ত্র, হে জগতের পতি জগন্নাথ দেব, দয়া করে আপনি আমার নয়ন পথে গমন করুন, যাতে আমি আপনাকে দর্শনও করিতে পারি। তিনি যে এখানে প্রকট হতে মনস্থ করেছেন তা অত্যন্ত মঙ্গলজনক। শ্যামসুন্দর 3টি বড় বড় কাঠের গুঁড়ি নিয়ে এসেছিল এবং শিলপ্রভুপাদ একটি নকশা করে দিয়েছিলেন এবং সেই সম্বন্ধে বিস্তারিত বিবরণ দিয়েছিলেন। ছোট্ট মূর্তিগুলির মাপ অনুসারে শ্যামসুন্দর তার বাড়ির বারান্দায় সেই কাঠগুলি খোদাই করতে শুরু করেছিল। ইতিমধ্যে ভক্তরা কোষট প্লাস্ট নামক দোকানটি থেকে জগন্নাথ দেবের বাকি সমস্ত মূর্তিগুলি কিনে নিয়েছিল এবং ক্ষুদ্র জগন্নাথকে একটি গলার হাড়ে ঝুলিয়ে পড়াটা প্রচলিত হয়ে দাঁড়িয়েছিল। শিলপ্রভুপাদ বলেছিলেন, জগন্নাথ দেব যেহেতু অত্যন্ত উদার এবং অধঃপতিত, জীবদের প্রতি অত্যন্ত কৃপাময়, তাই ভক্তরা অচিরেই তাকে তাদের মন্দিরে পূজা করতে সমর্থ হবে। মন্দিরে শ্রী শ্রী রাধা কৃষ্ণের পূজা করতে হলে কঠোর নিয়মকানুন এবং অতি উচ্চ মানের সেবা প্রয়োজন, যা ভক্তরা এখনও অর্জন করতে পারেনি।
কিন্তু জগন্নাথদেব এতই কৃপাময় যে তাকে খুব সরল পদ্ধতিতে আরাধনা করা যায়। বিশেষভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে, এমনকি ভক্তরা যদি অতি উন্নত পর্যায়ভুক্ত নাও হয়, ক্রমশ তারা যতই পারমার্থিক জীবনে উন্নতি লাভ করছিল, স্বামীজি ততই আরও বেশি করে গভীর ভাগবত তত্ত্ব উপলব্ধি সহ বিগ্রহ পূজার বিশদ নিয়ম পদ্ধতি তাদের নিকট উপস্থাপনা করতেন। সেদিন সন্ধ্যায় ভক্ত এবং হিপি অতিথিদের সেই ঘরটি পূর্ণ হয়ে গিয়েছিল। শিল পৌপাত তখন সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানকার পরিবেশটি শ্রদ্ধা মিশ্রিতভাবে আনন্দোজ্জ্বল হয়ে উঠেছিল। সেটি ছিল একটি বিশেষ অনুষ্ঠান। সদ্য নির্মিত সেই বিগ্রহগুলি পূজা পঞ্চমে পূজা মঞ্চে প্রতিষ্ঠিত হয়েছিল এবং রেড উডের তৈরি বেদি মঞ্চে হলদে চাদোয়ার নিচে উজ্জ্বল আলোতে উদ্ভাসিত হয়ে সেই বিগ্রহের দিকে সকলেই তাকিয়েছিল। সেই বিগ্রহগুলির পরনে কোনো কাপড় বা অলংকার ছিল না, কিন্তু তাদের উজ্জ্বল কালো, লাল, সাদা, সবুজ, হলুদ এবং নীল রং দিয়ে রাঙানো হয়েছিল। তাদের মুখমণ্ডল ছিল হাস্যোজ্জ্বল। তাদের সেই উচ্চ পূজা মঞ্চে শিল পৌপাদ তাদের দেখছিলেন। পৌপাদ তারপর সেই বিগ্রহ প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু করতে চান। পারমার্থিক জীবনের জন্য যা প্রয়োজন তা সবই এখানে রয়েছে। মন্দির, ভক্ত। প্রভুপাদ তারপর সেই বিগ্রহ প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু করতে চান। পারমার্থিক জীবনের জন্য যা প্রয়োজন তা সবই এখানে রয়েছে। মন্দির, ভক্ত, গ্রন্থ, সেই বিগ্রহ, প্রসাদ। তিনি চেয়েছিলেন এই সমস্ত অল্প বয়সী ছেলেমেয়েরা এর সদ্য ব্যবহার করুক। তারা কেন পশুর মতো জীবন যাপন করতে থাকবে এবং পারমার্থিক জীবন সম্বন্ধে কোনো একটি কিছু বলে মনে করে একটি ভ্রান্ত ধারণা পোষণ করবে? তারা শ্রীকৃষ্ণের করুণা গ্রহণ করুক এবং তাদের জীবনকে যথার্থভাবে সাফল্য মণ্ডিত করে সুখী হোক। আর সেজন্য শিল পৌপাদ ছিলেন তাদের শান্তিহীন সেবক। জয় শিল পৌপাদ, জয় জগন্নাথ। ভগবান শ্রী জগন্নাথ দেবের এই অদ্ভুত লীলাটি আপনার মাধ্যমে ছড়িয়ে পড়ুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। Yeah.
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna.
हरे कृष्ण मंगलाचरण की।